দর্শক, শীত পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে নওগাঁ থেকে এবারে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুন ও রশিদ চৌধুরী। হারুন, শাকিল, আসলে সাধারণ মানুষের প্রত্যাশার পালে আর কিছুতে হাওয়া লাগে না। এটি বললাম, কারণটা হচ্ছে যে প্রতিদিনই সাধারণ মানুষজন মনে করেন যে হয়তো আগামীকাল সূর্যের দেখা মিলবে, আগামীকাল এই প্রকৃতি কিছুটা গরম হবে, কিন্তু সেটি আর হচ্ছে না। গত প্রায় চার পাঁচ দিন ধরে একই রকম অবস্থা, কোনোভাবেই আসলে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়। দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার পরে যে গুমোট আবহাওয়া থাকে বা বৃষ্টি না হলে যে আবহাওয়া থাকে, ঠিক তেমনটাই কিন্তু আবহাওয়া আজকে নওগাঁতে অবস্থান করছে এখানে। এবং আবহাওয়া অফিস বলছে যে আজকে 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যদিও বা অনুভূত হচ্ছে 12টার পর থেকে আরও বেশি ঠান্ডা। সাথে যে এই বাতাস শীত তো আছেই, প্রতিদিনই সন্ধ্যার পরে যেই শহর জমজমাট থাকে সেই শহর কিন্তু দেখা যাচ্ছে 7টা থেকে 8টার মধ্যেই মোটামুটি ফাঁকা হয়ে যায়, আর মানুষজন তাদের নিজ ঘরে আসলে এখন সবচেয়ে নিরাপদ ভেবে আসলে ঘরে চলে যান তারা 7টা 8টার মধ্যেই। পাশাপাশি হাসপাতালগুলোর কথা যদি বলি, যে কেবলমাত্র শিশু এবং বয়স্কের মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই, সব বয়সী মানুষজনই আসলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে আপনার ডায়রিয়া, আমাশয়, সর্দি, কাশি, এই ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সময়টাতে নিজেদের নিয়ন্ত্রণ আনতে হবে, নিজেদের উপর নিয়ন্ত্রণ আনতে হবে, এবং নিজেরাই গরম থাকার বিকল্প কোনো কিছু নেই, নিজেদেরকে সাবধান থাকতে হবে, খাবার দাবারের প্রতি নজর রাখতে হবে। এর বাহিরে আসলে কিছু করার নেই যতক্ষণ পর্যন্ত আবহাওয়াটা উত্তপ্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত। এই ছিল মোটামুটি নওগাঁ থেকে শাকিল সাহেব। হারুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাতে নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী হারুন রশিদ চৌধুরী।